এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, সারা গায়ে ক্ষত, ওষুধ দিব কত, যেদিকে তাকাবেন সেদিকে মুনাফেক, যেদিকে তাকাবেন সেদিকে গুস্তাখ রসুল, যেদিকে তাকাবেন সেদিকে দুশমন রসুল, যেদিকে তাকাবেন সেদিকে ইমান চোর ডাকাইতে ভরে গেছে, ঠিক কিনা বলেন? যেদিকে তাকাইবেন ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে ঢুকে। এই তো রমজান মাস আইছে, তারাবির নামাজ দিয়ে একটা বিতলামি করে, তারাবির নামাজ হেতে কয় আট রাকাত, হেতে কয় বলে আট রাকাত, এতদিন আট রাকাত কইছে, এখন এখন তো আইয়া কি কইতেছে, না না ওইটা ব্রিটিশ, এখন আইয়া কইতাছে তারাবি কোনো ডেলি পড়ন লাগবে না। এবাদত যে কমায় এই আমাগো চুল কাইটা, যারা চুলের সাইজ করে ছোট করে, এগরে আমরা কি কর, এতারা তো নাফিতের দায়িত্ব লইছে, খালি কাডে নিলাদ নাই, মুনাজাত নাই, তারাবির নামাজ 20 টাকা নাই, আজানের পরে দোয়া নাই, আজানের আগে দুরুদ সালাম নাই, ওমামা হাতে খালি নাই নাই নাই, অর্থাৎ সে কেসি নিয়ে কোথ থেকে যেন উদয় হয়েছে শুধু কমানোর জন্য। ইত্রামি ফাত্রামি যতই করো, এই সোনার বাংলাদেশে ইসলাম নিয়ে আসছে আল্লাহর অলিরা, এই দেশের মুসলমানকে একটা জিনিস আল্লাহর অলিরা শিক্ষা দিছে, ইবাদত করলে খুশি হয় আল্লাহ, ইবাদত ছাড়লে খুশি হয় শয়তান, ঠিক কিনা বলেন? ইবাদত করতে যারা বলে তারা আল্লাহ ওয়ালা, ইবাদত ছাড়তে যারা বলে তারা শয়তান ওয়ালা, ঠিক কিনা বলে? মুআজ্জাজ মুকাররাম, আপনাকে দেখি কি ভাইরাস বেশি নি, ভাইরাস বেশি তা আমি তো মাইক দিয়ে কইতাছি না, ভাইরাস কেউ যদি থাকে আপনার কাছে বিশেষ অনুরোধ, স্টেজে আইও, আমি যদি ভুল কই আমারে ধরে দিয়ে যাও, আমরা যদি ভুল পথে থাকি তুমি যদি সঠিক পথে থাকো, তোমার প্রথম দায়িত্ব আমাদের ভুল ধরায় দাও। তুমি ফিসি ফিসি ফুজুর ফুজুর করো, কিছু এলাকার কিছু মুফতি আছে সাপ দোয়ানো রিক্সাওয়ালার কাছে, সিএনজি ইস্টানো বাসের ভিত্তে, খেত মাডো গাড়ো গিয়া মুফতিগিরি করে, মুফতিগিরি দেখায়, কিন্তু আলেমদের সামনে আসলে কথা বলতে পারবে। আরে তোমার কোন অভিযোগ থাকলে, কোন প্রশ্ন থাকলে আলেমের কাছে করো, সাধারণ মানুষ তোমার প্রশ্নের উত্তর দিবে কেন? এরা তো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা হাসিল করে নাই, যারা যোগ্যতা হাসিল করছে তাদের সামনে যাও, আমি বিশ্বাস করি তোমার আলিফ বাতার থেকে শুরু করে বড়াইয়া দিব, জায়গা দেখতে।